এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকের সব থেকে বড় খবর। এবার বিশাল বড় বিপদের মুখে পড়ে গেলেন তৃণমূলের বসিয়ের নেতা মুকুল রায়। অবশেষে শব্দরপ্নের অবসান ঘটিয়ে বিশাল ধাক্কা খেতে চলেছেন তৃণমূলের বসিয়ের নেতা মুকুল রায়। বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে কি ধাক্কা খেতে চলেছেন মুকুল রায়। ভিডিওটি শুরু থেকে লাস্ট অবধি দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। তৃণমূলের বসিয়ের নেতা মুকুল রায় এবার শব্দরপ্নের অবসান ঘটিয়ে তার পিএসসি চেয়ারম্যান পদ হারাতে চলেছেন। কারণ পিএসসি চেয়ারম্যান পদে থাকতে পারেন শুধু বিরোধী দলের কেউ একজন, আর মুকুল রায় শাসক দলের হয়ে কাজ করতেছেন প্রকাশ্যে, তাই এই দায়িত্বে থাকার অধিকার নেই মুকুলের, এমনটাই দাবি করলেন বিজেপির নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক নেতা নেত্রী এবার এমনটাই অভিযোগ তুলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানালেন মুকুল রায়ের পিএসসি চেয়ারম্যান পদ খারিজ করা হোক। এবার বিশাল বড় ধাক্কা খেতে চলেছেন তৃণমূলের বসিয়ের নেতা মুকুল রায়। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।